নমস্কার আপন সমস্তଙ୍କ সুস্ৰী কিচেনক বহুত বহুত স্বাগাত আজি মই আপোন মানুহৰ সৈতে শেয়ার কৰিবই পোনস গটাৰ বিৰিয়ানি যাৰ টেসট চিকেন মটন বিৰিয়ানিৰ টেসটটোৰ মধ্য বহুতই ভাল লাগিব পোনস গটাক জোপা ছড়ে কি পতলা পাতলা স্পীচৰে কাটি কি ভালভাৱে ধুই কি ৰখি নেছি কলা ন হোৱা পই পানীয়ে ভিজাই কি ৰখন্তু আৰু পকি নেবে পানীৰে এবে

ଡାଲଚିନି ଲବଙ୍ଗ ଶୁଖିଲା ଲଙ୍କା ଗୋଟା ଗୋଲମରିଚ ଚାରି ପାଞ୍ଚଟି ଗୁଜୁରାତି ଅଧା କପ୍ ଉଷୁମ କ୍ଷୀରରେ କିଛି କେଶରକୁ ଭିଜେଇକି ରଖି ନେଇଛି ଦହି ନେଇଯିବା ଏବେ ପଣସ କଠାକୁ ମସଲା ସହିତ ଗୋଳେଇବା ସେଥିରେ ମୁଁ ଗୋଟେ ବଡ ଚାମଚର ଧନିଆ ଗୁଣ୍ଡ ଦେଇଦେଲି ଅଧା ଛୋଟ ଚାମଚ ଭଜା ଜିରା ଗୁଣ୍ଡ ଦେଉଛି ତା ସହିତ ଗୋଟେ ବଡ ଚାମଚ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ଦେଇଦେବା ସେଥିରେ ଗୋଟେ ବଡ ଚାମଚର ସୋରିଷ ତେଲ ଦେଇକି ଭଲ ଭାବରେ ମସଲା ଆଉ ତେଲକୁ ପଣସ କଠା ସହିତ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇ ନେବା ତେଲ ଦେଲେ ମସଲା ଗୁଣ୍ଡ ସବୁ ଭଲ ଭାବରେ କୋଟ ହେଇଯିବ ପଣସ କଠା ସହିତ

এই স্টেজ যদি চাউল কু ধৌচান তো চাউল ভাঙ্গি যাব চাউল ভিজি যাই থাকে চাউল দেলা পরে সে গোটা গরম মসলা কিছু দেবা আউ অধা চামচ তেল দেবা রিফাইন তেল এটি ইউজ করেছি তেল দেলে চাউল আগি যাব না গোটে চামচ লেম্বু রস দিয়ে ভালো ভাবে গোলাই নেওয়া আউ হাই ফ্লেম রে চাউল কু ভালো ভাবে কুক হওয়া ছাড়ি দেবা

এটা দুই বড় চামচ পাখা হব আমাটো গ্রাই করি এটি লো মিডিয় ফ্লেম করি মসলা কষা মসলা হালকা হালকা ভাজিগাল রাখি দিদা দিদার টাইমে গ্যাস কু লো করে দিদে দি পরে এমি কুয়ালি গোলাইবে এমতি কলে ও দি ফাটব ভাল ভাবে কষি হব গলা পরে। মসলা ভালোভাবে পুটি পরে গুন্ড মসলা দেবা গুন্ড মসলার অধ ছ ছোট চামচ হলদী গুন্ লঙ্কা গুন্ড ধনিয়া গুন্ড জিরা গুন্ডি ভালোভাবে মসলার তেল বাহারা পর্যন্ত কসিনবা। গোটে বড় চামচ বি মসলা এটা আড করে

गरमा गरम ये वीडियो नहीं रहा मजा नहीं आंतु और कमेंट करें तो आज रोज़ भी क्या मिलेगा कि जब वीडियो बहुत लगे था वीडियो को लाइक करने बे और चैनल को सब्सक्राइब करिए आप ये भूली नहीं पाकर इतना बेल आइकन को क्लिक करने बे के सलाद और काटा प्याज़ सही तो सॉफ्ट करिए बा हमारा आज रो पानसे वीडि